মাটি তোমার নাম তিগে প্রফুল্ল, ফুলের মতো রূপটি তোমার নাম তিগে প্রফুল্ল। ওরে চাঁদ দেশে যাও নয় গো তোমার চাঁদ মুখে রে তুল্ল, তোমার নাম কি প্রফুল্ল। রানী হবা কথা তোমার তুমি ভিখারিণী, ভিন্নবাসে ক্ষুধা জ্বালায় কাটছে দিনী, পতি থেকেও পতি গৃহে পতি থেকেও পতি গৃহে পাওনা সতীর মূল্য ওগো অশ্রুমতি, বধু আমার দুঃখী নিল আমার দুঃখিনী প্রফুল্ল। আপন জনা রইল কে আর তোমারি সংসারে, রাশি রাশি ভাবনা জানি চোখেরই আধারে, অকুল সাগর দোলায় তোমার জীবন তরি দুল্ল। ওরে আড়াল থেকে হাসলো বিধি দেখনি প্রফুল্ল, তুমি দেখনি প্রফুল্ল। ওরে কেই বাজারে কোন জন্মে ওই কোন সে পুণ্যের ফলে, আর কখন যে কার ভাগ্য কাকে ওরে কোথায় নিয়ে চলে, তেমনি তোমার পথ থেকে সে সিংহাসনে তুলল, তেমনি তোমার পথ থেকে সে সিংহাসনে তুলল। দেবী চৌধুরানী হলে অভাগী প্রফুল্ল। কন্যাপক্ষ আঙাল জানিয়াও আর একমাত্র পুত্র ব্রজেশ্বরের বিবাহে সম্মত হলেন, কারণ প্রফুল্ল পরমা সুন্দরী। প্রফুল্লের আর কেউ নেই, শুধু অনাথা বিধবা মা। প্রফুল্লর মা সর্বস্ব ব্যয় করিয়া সকল দিক ফুলান করিতে পারিল না। বরযাত্রীদিগের লুচি মন্ডায় উত্তম প্রহার করাইলেন, কিন্তু কন্যাযাত্রীগণের কেবল চিরা ওজন। প্রতিবেশী কন্যাযাত্রীগণ অপমান বোধ করিলেন, খাবেন না তো আপনারা যেতে পারেন।
দিন প্রফুল্লর প্রতিবেশীরা বড় রকমের শোধ লইল। হরবল্লভ ওদের কথা বিশ্বাস করলে। সত্যিই তো প্রফুল্লর মা অনাথা বিধবা, উহাদের চলিত কি করিয়া এমন সুন্দরী কন্যা? তাছাড়া প্রতিবেশীরা মিথ্যাই কেন বলিবে? পরদিন হরবল্লভ পুত্রবধূকে মাতৃলয়ে পাঠাইয়া দিলেন, পুত্রের অন্যত্র বিবাহ দিলেন। যেমন অদৃষ্ট করে এসেছি কাঙাল গরিবের আবার চিনি খেতে লজ্জাসি। আমি আমি নিজেই যাই পাঁচুর মার বাড়িতে, যদি কিছু কে পাই। আমি তোমাকে কিছুতেই যেতে পারছি, উপোস করে কদিন বাঁচবি? আমি তো কিছু খেতে দিব তো না। মা, আমি কতদিন কিছু করে খাবো? আমার তো সব আছে মা, সবই তো আছে মা, কিন্তু কপালে ঘটলো কবি? কেন ঘটলো না বলতে পারো? আমি কি অপরাধ করেছি যে আমার শ্বশুরের অন্ন থাকতে সে অন্য আমার কপালে জোটে না? অপরাধ অপরাধ আমার থেকে হয়েছিস বলে, তা না হলে আজ তোর অন্ন খায় কে? দেখো মা, আমি আমার মন ঠিক করেছি, আমার শ্বশুরের অন্ন যদি আমার কপালে জোটে আমি খাবো, নইলে আমি কিছুতেই খাবো না। এটা তো আমার সঙ্গে নেই কোথায়। শ্বশুর বাড়ি থেকে না মেটে এলেছি যেতে আছি মা, যদি লজ্জার কথা আর দুঃখে পরিস্থিতি লজ্জা করে না না মা, কিন্তু তারা তো তোর নামও পারে না। করো আমার অধিকার আমি যেমন করেই হোক আদায় করে দেবো, তুমি চলো আমার সঙ্গে। তোমার ছেলের বড় শাশুড়ি তাই মেয়েটি কে গা? তোমার ছেলের বড় বউ?
তোমাদের বাড়িতে কেন কেন আমার মেয়ে কি শ্বশুর বাড়িতে আসছে নেই? না আসতে নেই কেন? শ্বশুর শাশুড়ি যখন আনবে তখনই আসবে। শ্বশুর শাশুড়ি যদি সাজগ্রামে নামই না করে, নামই যদি না করে তবে আসা কেন? খেতে দেবো প্রত্যেকে। আমি অনাথা বিধবা, তোমার ব্যাপারগুলো তো আমি খাওয়াবো প্রত্যেকে। যদি খাওয়াতেই পারবে না তো পেটে ধরেছিলে কেন? তুমি কি খাওয়া পড়া হিসেব করে তোমার ব্যাটাকে পেটে ধরেছিলে? তাহলে সেই সঙ্গে তোমার ব্যাটার বইয়ের খোরাক খোঁচা ধরে নিতে পারোনি? আমলো মাঝি হাওয়ার পেছনে আসি দিয়ে কোদল করতে এসেছ? না আমি কোদল করতে আসিনি, তোমার ব্যাটার বউ একা আসতে পারে না তাই ফোন তো দিতে এসেছিলাম। আমার কাজ শেষ, আমি চললাম। আমি যাব বলে তো আসিনি। কি করবো মা, তোমার মতন বউ নিয়ে ঘর করি আমার কি অসার? লোকে পাঁচ কথা বলে এক ঘরে করবে, সেই কি করবো মা, শুধু যেতে ভয়। বেশ তো অজাচি যদি হই মা, তোমার তো অনেক দাসদাসী আছে, আমি না হয় তোমার দাসী হয়ে থাকবো। মা তুমি কথাতেও লক্ষ্মী, রূপেতেও লক্ষ্মী, চাই দেখি কথার কাছে তুমি কি বলো। কেউ বসো না, বকবে না কেউ, তুই বকবি না, এসো না। দরজা বন্ধ করলে কেন? তোমার সঙ্গে তো কথা বলবো কি তার বসে। তুমি কে গো ভাই? তোমার শ্বশুর। আমার নাম ভাই। তো তুমি আমাকে চেনো? ওই যে কপাটে আড়াল থেকে সব শুনলাম। তুমি যদি ঘরে নেই ওরা, আমি কেন ঘরে নিয়ে যাবো? আমার কি তেমন দাঁত উঠছ না রঙ হচ্ছে কালো? কার দাঁত উঠছে? ওই যে এখন যে ঘরে কি করছে ও মা, তুমি জানো না? কেমন করে এবার জানো? এর আগে কখনো এসেনি আমাদের আলাপ সত্যি নাকি?
আমি কি জানতাম আমি ছাড়া আরেকটি না গো আরেকজন আছে। খুব পিচ্ছিরি দেখে আমার কান্না পাবে তাই বুঝি আবার তোমায় বিয়ে করেছি। না তা নয়, কারো সাক্ষাতে বলো না, আমার বাবার না ঠিক টাকা আছে। আমি না বাবার একটাই নেই, ওই টাকার জন্যই তো। বুঝেছি, কিন্তু তুমি তো খুব সুন্দর, সে তো খুব বিচ্ছিরি, তাহলে সে কেন ঘরে নেই? আমার বাপের সঙ্গে না আমার শ্বশুর একদম বলে না, ওই জন্য তো আমি এখানে থাকি না। কাজকর্মে আনে, দু চার দিন থাকি আবার চলে যায়। শ্বশুরের নাম বুঝতে আমার অদৃষ্টে কি আছে না জানি, আমি তো কিছু নিতে দেবো না। এদের বাড়ির কিছু মানে দেখো, এ আমার বাপের বাড়ির সঙ্গে খাও। আমার মা চলে গেলে কিছু তোমার মা, তোমার মা কোথায়? এই যে আমি কোথায় পথে তো দাঁড়িয়ে আছি। ও আচ্ছা আচ্ছা, আমি দেখছি ব্রহ্মস্থান দিকে পাঠিয়ে আছি। রুম্বুঠান্দি ঠাকুরের সম্পর্কে পিসি, সেই শ্বশুরে থাকে। আমার মা খাবেন দু, আমি কি তাই বলছি? ও কোনো বামুন বাড়িতে খাইয়ে দেবে আপনি, তুমি বসো তো বসো। না বাবু, এখন আমি গল্প শোনাতে পারবো না। গল্প নয়, বড় বই মায়ের ছিল, কিছু না খেয়ে চলে গেছে, একটু দেখো না আছে কিনা। মা সে কি কথা, দেখো দিদি, গৃহস্থ সংসারে মানুষ উপোস করে থাকলে তোর অকল্যে হয়েছে বলো দেখো দেখি। আচ্ছা তুই জানো দাঁড়া, আমি দেখছি কি করতে পারি। দেখো এবার জ্বালিয়ে পুড়িয়ে চলে আমাকে। তোমার মায়ের খুব খাও তোমার জন্য আমার ভারী কষ্ট হয়। কেন স্বামী ঘর করতে পারে না, তুমিও তো পারো না। আমার কথা ছেড়ে দাও, আমি তো মাত্র তাকে দেবী ঠাকুরকে আর কখনো লাগবে না। তুমি এসেছো বেশ করেছো, আর এখানেই থাকবে কি থাকবে তো বলেই তো এসেছি ভাই। সেই অমন কথা বলতে নেই, হাজার ছেলের বউ তো, আর বাপ দের বেটি বা হবে কেন, লোকে আমি বললেই হলো। অমন চাঁদব না হোক, তুমি আবার নিজেকে দেখে এসো না। শ্বশুর যদি মত নাও দেন তবু থাকবে, কি করে আবার থাকবে? যদি কি 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 বলো না, যদি কি আমি ছাড়বো না বলো। মা এই কথা ঠিক আছে, দিনের বেলাটা দক্ষিণ হবে না, এইখানেই তো ছিল। আরে বাবা শাশুড়ি ঠাকুর নাকি, এই তো
কোথায় ছিলে গা? বাড়ি ঘর দেখতে, বাড়ি ঘর সবই তো তোমার মা, কিন্তু কি করব, কর্তাকে কিছুতেই রাজি করতে পারলাম না। আজ কোথায় যাবে? এইখানে থাকো, কাল মা শুধু একটা কথা ঠাকুরকে জিজ্ঞাসা করবেন, আমার মা চরকা খেটে খান, তাতে একটা মানুষেরও ভালো করে চলে না। জিজ্ঞাসা করুন ঠাকুরকে, আমি কি করে খাব? আমি মুচি হই বাগদি হই, তবু তো তার আমি ছেলের বউ। বলবেন নিশ্চয়ই বলব। প্রথম বিয়ে মনে আছে? বাগদির মেয়ে, তুই বাগদি বাড়ি নাকি এসেছে? জোর করে থাকবে বাড়িতে, তোমার গর্ভধারিণীকে বলুন ঝেঁটিয়ে বিদে করে দাও। কিন্তু তো মেন চলে, মেন চলে গায়ে হাত দেবেন না। এই কাজ তোমাকেই করতে হবে, আজ রাত্রেই ওই বাগদি বাড়িকে তুমি ঝেঁটিয়ে বিদে করে দেবে, নইলে আমার ঘুম হবে, বুঝেছ? শিবাবু, মেয়ে মানুষের গায়ে হাতের জন্য যা করবে তাকে ভালোভাবে বুঝে শিখে করো। বউকে যে তাড়াচ্ছ, সে খাবে কি করে? হোক করে, হাজি করে, করে বউকে যখন তাড়াবে তখন এই কথাটাকে বলে দিও, সে জানতে চেয়েছে। ঠাকুমা, ও ঠাকুমা, তারপর কি যেন বলছিল? হ্যাঁ, সেই শিমুল গাছটার তলায় ব্যঙ্গমা রাজপুত্রকে বললে, রাজপুত্র তুমি আমার পিঠে ওঠো। হ্যাঁ শোনো না, আরে বাবা বলছি তো, তারপর কি হলো শোন না, বলছি তো। তারপর সেই ব্যঙ্গমা রাজপুত্রকে পিঠের ওপর দিয়ে কবে যে গঙ্গা প্রাপ্তি হবে। কি বললি? না বলছি, আমার দুজন ব্রাহ্মণী আর একজন বাগদিনী আছে, জানো তো? বাগদিনী নাকি আর এই বলাই বলাই বাগদিনী কেন হবে? তো ব্রাহ্মণী নেই, এসেছিল তোর কোথায় যে চলে গেল, তুই কি পেলি না? আমাকে কি নাপিত বলে আমাকে দেখছে না? আমি তো সচিন নয়াঙ্গ। খালা, সে মুচি বউ না কি এসে? মুচি বউ? সে আবার কি গা? আমাদের সে একজন বাগদি সচিন আছে না, সেটি পেট্রোল দিয়ে ও মা, সে তো বামুনের মেয়ে গা। বামুনের মেয়ে? তাহলে আর ওকে নিয়ে ঘর করে না? কাল যদি তোমার দিদি দিয়ে আমায় নিয়ে ঘর, কালকে তুমি বাগদি নিয়ে হয়ে যাবে। খাবার দাঁড়, তুই আমাকে গাল দিবি কেন না পড়ার মুখে? চিনতে পারলি না তো? চোখ সে আবার কি? ওই যে করে দেবে
কুমার এইবারে সেই রাজকন্যার সন্ধানে উঠে পড়ে দাঁড়িয়ে। তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে না, না না, তুমি আমাকে এত বড় আশা দিও না, আমার ভীষণ কষ্ট। আমাকে দিলে কষ্ট হবে না, আমি তুমি তো জানো তোমাকে আমি কোনোদিন পাবো না। তুমি আমাকে গ্রহণ করেছ, দেখো এই দুঃখিনীর জন্য তুমি তোমার বাবার সঙ্গে বিবাদ করো না। তোমার সব ব্যবস্থা তাকেই করতে হবে, এটা তার কর্তব্য। তিনি আমাকে ত্যাগ করেছেন, তার ভিক্ষা আমি নেব না। যদি তোমার নিজের কিছু সে কথা কি নিজে মুখে বলতে হয়? আমাকে তাড়িয়ে আমার পালঙ্কে শুয়েছিলেন, ভীষণ লক্ষ্মী হয়েছিল। মিনসি আবার সোহাগ করে আংটি দিয়েছে, দেখ এসো।
তোমার কথার কি উত্তর দিয়েছেন শুনেছ? তুমি জিজ্ঞেস করেছিলে কি করে খাবে, তা ঠাকুর বলেছেন ভিক্ষে করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক খেতে। Thank you.
আমার কোনো ক্ষতি হবে
জঙ্গল থেকে? এই জঙ্গলই তোমার বাস? তবে তুমি হাটের না? না, এ পথে হাট কোথায়? তোমার আর কে আছে? তুমি একা হাটে যেও না, পথে চোর ডাকাত আছে,
বিপদে পড়বে। এখানে আমার একটা দোকান আছে, ইচ্ছে করলে চাল ডাল নিতে পারবে, যাবে? বেশ, এসো। টাকা তো আমার কাছে নেই, চলো তোমার সঙ্গে তোমার বাড়ি যাই, সেখানে তুমি আমার দাম দিও। সবই মহৎ, তা হোক, চলো তোমার বাড়ি দেখে আসি, যখন পয়সা হবে তখন দিও। তুমি ভাবছো মা আমাকে বাড়ি দেখালে আমি তোমার সব মোহরগুলো চুরি করে নেব? হাটে গেলেই কি তুমি আমার চোখ এড়াতে পারবে? আমি তোমার সঙ্গে প্রতারণা করব, আমাকে ব্রাহ্মণ পণ্ডিতই খাবো আর যাই হোক, আমি কিন্তু ডাকাতের সর্দার। ভবানী পাঠক, বিশ্বাস না হয় প্রত্যক্ষ করো। মা বলবে আর দেখো এর যেন কোনো অনিষ্ট কখনো না হয়। এবারে তোমরা এসো, আমি ভোগ করবো। তোমার তো কেউ নেই, একা ঐশ্বর্য ভোগ করা যায়? অতএব হয়তো বিস্তর পাপ করবে কিংবা পুণ্য করতে পারবে, কোন পথে যেতে চাও? আমি তোমাকে লোক দিয়ে তোমার ঐশ্বর্য সমেত এই বনের বাইরে পাঠিয়ে দেব। আমার অনেক অনুচর আছে যারা তোমার এই ঐশ্বর্যের লোভে তোমার সঙ্গে পাপের পথে পা বাড়াবে। পারবে রাখতে এই ঐশ্বর্য?
তোমার রূপ আছে, যৌবন আছে, ডাকাতের হাত থেকে যদিও বা উদ্ধার পাও, এই রূপ যৌবনের হাত থেকে তোমার নিস্তার নেই। পাপের কালিমা ফুরুবার আগেই তোমার ঐশ্বর্য ফুরুবে, তারপর তারপর নরক, লালসা আছে, কিন্তু লালসাতে তেল উপায় নেই, সেটাই নরকের পথ, যাবে সেই পথে। আমি কিছু জানি না, বুঝি না, আপনি আমাকে সব শিখিয়ে দিন। শিখতে 5-7 বছর লাগবে, এই ক-বছরে তোমার অর্থ তুমি স্পর্শ করতে পারবে না, আর আমি যা বলবো তাই তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তোমার নাম কি? ভবানী ঠাকুর নাম রেখেছেন নিশি, আর আমার বোনের নাম দিবা, একদিন আলাপ করিয়ে দেবো। তোমার বিয়ে হয়নি? ওই যে বললাম, শ্রীকৃষ্ণই আমার স্বামী, ভবানী ঠাকুর আমাকে সম্প্রদান করেছেন শ্রীকৃষ্ণের কাছে। তোমার আর নোকের দরকার কি মা? আমি একাই সব কাজ করে দিতে পারবো, খালি দু একটি কাজ পারবো নি ভবানী ঠাকুর আমার দুজনকে পাঠিয়ে কানে কম শুনি কালা। কি কি বললো? কানে কম শুনি? ওর কি হাট বাজার করতে পারবে তো? অত চাঁদা কেন? আমি কি কানে কম শুনি নাকি কালা? তবে হ্যাঁ পারবো নি কেন, বুড়ো হয়েছি তো, সব তো আর পেরে উঠবো নি। তবে হ্যাঁ দেখো বাবু, পরিপাতি যা দেবে সব খরচা করে আছে, তখন বলতে পারবি নি এত খরচা করবি কেন। হ্যাঁ কেমন আছো? কেমন লাগছে নিশি গোবরার মাকে? খুব ভালো। গোবরার মা আবার কানে কম শুনে, কোনো অসুবিধা হচ্ছে না তো? ওকে হাটে বাজারে যেতে হয়, আমাদের কথাবার্তা যত কম শুনে ততই আমাদের মঙ্গল। তাহলে মা এবার শুরু করা যাক তোমার শিক্ষা। নিশি তোমাকে প্রাথমিক শিক্ষা দেবে, বাড়িতে পড়াশোনা করেছে। নিশি শুরু করে আজ না, কাল থেকে পূর্ণ প্রভাতে স্নান পূজান্তে শুরু হোক দেবীর আহ্বান। বন শক্তি পঙ্গমূর্তি বং সর্বেশ্বরী রণরঙ্গিনী ত্বং শক্তি ত্বং মূর্তি রূপ শিভায়ং করি করে খরয়সি ধরি জাগো মা জাগো মা জাগো মা জাগো মা জগত জননী না সত্রাস মাগ জ্ঞান দাত্রী জাগ শত্রুজন জগননী জননী মানুষ পূর্ণ কারিণী কারিণী জাগো মা জাগো জাগো মা ত্রিগুণধারিণী ত্বং শক্তি ত্বং মূর্তি তবয়াশিষ ধন্য ভারত
কন্যা অন্তর সম্পদে সে চিরজনন্যা সবয়াশিষ ধন্যা ভারত কন্যা কারে শক্তিময়ী কর ভাগ্য জয়ী ওই ব্রহ্মময়ী জননী 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 জ্বালাও গন্ধি শিখা পরাও রাক্ষতিকা দুঃখ বিপদ বারিণী জননী মানুষ পূর্ণ কারিণী কারিণী জাগো মা জাগো জাগো মা ত্রিগুণ ধারিণী ত্বং শক্তি ত্বং মুক্তি ত্বং সর্বেশ্বরী রণ রঙ্গিণী ত্বং শক্তি ত্বং মুক্তি পাঁচ বছর পূর্ণ হল, তোমার শিক্ষা সমাপ্ত, তুমি আজ সম্পূর্ণ। দুষ্টের দমন আর শিষ্টের পালন এই আমার ব্রত। পারবে তুমি আমায় সাহায্য করতে? ধর্মানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মশ তদাত্মানং সৃজাম্যহম্। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম্। ধর্ম লোকের রঙ্গনকে লুট করেছে। লুট করেছে? ইংরেজরা মনে করেছে আমরা ভেড়া পাল মানুষ। তোরা যা করবে আমাদের তাই মুখ বুঝে সহ্য করতে হবে। না চল, ইংরেজদের কুঠি লুট করে গ্রামবাসীদের টাকা আমরা ফেরত দিব। এখন রোজ শাসি গেছে, কাল সকালে আবার আসবে সুবলকে ধরতে। সুবলকে? সুবল, এই সুবল, সুবল একজন সাহেবকে লাথি মেরেছিল। কত ইংরেজ আছে? বেশি না, 15-20 জন হবে। ঠাকুর, ওখানে বন্ধুক আছে পিস্তল, সব দোনালা। সামনাসামনি লড়াই অসুবিধা আছে। রঙ্গরাজ, আজ রাত্রে ইংরেজদের কুঠিতে আটকে রাখা যায়? ব্যবস্থা করতে হয়। মা, ঠিক আছে,
Look. Look, there's a bird inside the cage. Huh? John!
আপনি আশীর্বাদ করুন, আমি যেন সম্পাদ। আজ আমি তোমাকে অভিষিক্ত করলাম, আজ থেকে তুমি আমাদের রানী, দেবী চৌধুরানী। বলতো
রজিস্ট্রারিয়াতে আর তুই এখানে বই মুখে করে বসে আছিস, তা কি করবো? কাপড় জন্ত তো বসবা বাপু। হে, তোমাকে তো বললাম আমার যা টাকা আছে তোমার জন্য আছে। তুমি আমার জামাই, তুমি ছাড়া টাকাগুলো যতদিন আমার কাছে থাকবে ততদিনই থাকবে। তোমার বাবার কাছে গেলে কি আর থাকবে? মহাজনে খাবে। কাজেই তুমি নিজের টাকা নিজেই নষ্ট করতে চাইছো কেন? অর্থে আমার কোনো প্রয়োজন নেই, বাবাকে বাঁচানোই আমার কর্তব্য। তাতে আমার কি লাভ? তোমার বাবা বাঁচলে আমার মেয়ের কি? আমার টাকা থাকলে আমার মেয়ের দুঃখ বুঝবে, কিন্তু তোমার বাবা বাঁচলে আমার মেয়ের দুঃখ বুঝবে কি? ঠিক আছে, আপনার মেয়ে টাকা নিয়েই থাকুক, তাকে আর আমার কাছে জীবনে পাঠাবেন না। আমার মেয়ে তোমার দয়ার প্রত্যাশী। দয়ার প্রত্যাশী নয়, এসেছিল তো বাবার জন্য ভিক্ষে করতে। আগে না, ভিক্ষে নয়, হার চাই। নমস্কার। রজেশ্বর শুনে যাও, ভয় দেখাচ্ছ মেয়েকে নেবে না, নিও না, টাকা আমি তোমার দেবো না। বাবা কোথায় যাচ্ছ মন করে, আমার কথা শুনো। আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে যেতে দিন। শুনো অমন করে যেও না, যাও নাকামো করো না। আমি তো কোনো অপরাধ করিনি, আমি তোমার পায়ে পড়ছি। ছেড়ে দাও, তুমি আমি লাগে আমি মারি মারি না, যদি মেরেই থাকি এই পা আমার। তুমি না হয় বড় মানুষের নেই, একদিন তোমার বাবা এই পা পুজো করেছিলেন। আমার বাবা ছক মারি, আমি তার প্রায় ঠিক করি। কি করবে, পাল্টা লাথি মারবেন? আমি আপনি মেয়েছিলাম, কিন্তু আমিও যদি বামুনের মেয়ে হই তবে তবে কি তবে আমার পা তোমার কোলে নিয়ে চাকরের মতো। কি বললে? বেশ, আমার সেই কথা, যতদিন তোমার পা টিপে না দিই আমি তোমার মুখ দেখবো না, আর আমার প্রতিজ্ঞা যদি ভঙ্গ হয় আমি বামুনের ছেলে নয়। চিনতে পারছ না? আমি আমি দেবী চৌধুরা। দেবী চৌধুরানীকে ধরা খবর না না, আমি বলছি এই দেশের লোকেরা না তাকে পুজো করে, কি অদ্ভুত ব্যাপার হয়ে দেখো। তাই হল দাবাই হাতে বলছি জানেন। আচ্ছা শুনুন, দেবী চৌধুরী মায়া জানে তাকে
হ্যাঁ দেখেছি মা, ওই যে ট্যাঙ্কের মাথা ওটাই না? ওখান দিয়ে একটা বজরাই যাবার কথা। দেখছি বজরায় কতজন লোক আছে। ঠিক খবর পাচ্ছি না মা, তবে বেশি লোক নেই। ঠিক খুলবো মা, রঙ্গরাজ অন্ধকারে জানি যাবে। বুঝেছি মা,
খবরে আপনার কি দরকার? আপনি তো টাকা চান। তাহলে আপনাকে এখানে ধরে আনতাম, বলুন না। গোপীনাথ চক্রবর্তী? হ্যাঁ, মোটেই না। বিষ্ণু গোবিন্দ ঘোষাল? দয়ারাম বক্সি? না। ব্রজেশ্বর রায়? আপনার বাবার নাম হরবল্লভ রায়? সবই তো জানেন দেখছি। এবার আমায় ছেড়ে দিন, দরটা চুকিয়ে ফেলুন। কত দিতে হবে বলুন। এক টাকা। কত? আমি লোকটিকে কিনতে চাই। কি হবে ওকে দিয়ে? না মানে আমার একটা রাঁধুনি বাবুনের প্রয়োজন কিনা তার। শুনলেন তো, আপনি বিক্রি হয়ে গেলে আপনি জানো শুনে ও রান্না করতে হবে আপনাকে। বেশ লাগাও।
যা বলবেন হুকুম করো। পাখা নাও, বাতাস করো। পা টিপতে জানো? সুন্দরীর পাটি কথা ভাগ্যের কথা। তবে নাও এখানে এলে কেমন করে? সাগরের পণ রক্ষা হয়েছে, এখন আপনার জিনিস আমি সব নিয়ে যেতে পারি। আমরা কিচ্ছু নেব না, সাগরকেও আপনি নিয়ে যেতে পারেন, ওকে আমরা আটকাচ্ছি না। তবে শ্মশান মানে আপনি কি দেবী ডানি? না, আমি দেবী নই। তবে দেবী কে? সময় হলেই দর্শন পাবেন, এখন আমাদের একটু অতিথি সেবার সুযোগ নেই। বলব এসো, চলো আসুন। আমার অপরাধ নেবেন না। সে কি? আপনি তো আমার উপকারই করেছেন। কি করে? স্ত্রীর মতো ঐশ্বর্য ফিরিয়ে দিয়ে স্ত্রী সাগরকে আমি ফিরে দিয়েছি। আপনি করেন, আপনার মর্যাদা রাখাই তো আমার কর্তব্য। যদি আপনি গ্রহণ করুন। আমি বলছি, এই আমার চুরি ডাকাতি পয়সা, আমার কিছু সংগতি আছে, শুনেছেন? এগুলো নিতে আপনি দ্বিধা করবেন না। আমি ঠিক তা বলি না। আপনার বাবার 50,000 টাকার প্রয়োজন,
আপনি জানলেন কি করে? সাগরের মুখে ওই টাকা না দিতে পারলে বাবার মান সম্ভ্রম জাত সবকিছু জান। কবের মধ্যে টাকাটা শোধ দিতে হবে? যেমন শুভ টাকাটা পেলে আমি পাঠিয়ে দেবো। পাবেন কোথায় আমাকে? আমি তো সবসময় এক জায়গায় থাকি না। যেখানে বলবেন সেখানে পৌঁছে দেব। আপনি সময় দিলে আমি কি একা বলতে পারি? আমি বৈশাখ মাসের মধ্যেই আপনাকে টাকাটা ফেরত দিয়ে আসবো। বৈশাখ মাসের শুক্লপক্ষে সপ্তমী রাত্রি আমাকে এখানে টাকাটা ফেরত দেবেন? সপ্তমী চন্দ্রাষ্টমী আমি এই ঘাটেই থাকব। বেশ, তাই আমি আসবো। যদি অনুমতি দেয় তবে আসবে। ভগবানের কাছে কামনা করি আপনার মঙ্গল। শুনুন, আপনাকে কর্য দিলাম, প্রণাম তো কিছু দিলাম না। কেন? এই কলসিটা ওটা তো আপনার যোগ্য সম্মান নয়। তোমাকে বোঝাই কি করে তুমি বুঝবে? বুঝেছি, বর্তমান নয়, ঘরে ফিরে যাও। আমার উপর খোলা থাকলে আমি কি এখানে আসি? আমাকে তোমরা কেউ জানবে না, বুঝবে না। নিশি, বজ্রা খুলে দিতে বলো আর সব পাল তুলে দাও। আমার যেন বিশ্বাস হয় না। কেন? ওই মুখে কখনো পাপ থাকতে পারে? তাই দেখি। হ্যাঁ, তোমার হাত দিয়ে কি? এটা দেবী আমাকে প্রণামে দিয়েছে। কই দেখি,
এতে যেন কার নাম লেখা রয়েছে। একে এ তো আমার নাম, এ তো আমার নাম কি সাগর? আমার দিব্যি সত্যি করে বলো দেবী কে? তুমি এখনো চিনতে পারো নি? আমি তো একদম কি প্রফুল্ল বজার একটা ধর তো করা যাবে না হুজুর, দেবী চৌধুরানি বজরা আগে শোকে। কবে সর্দিতে হবে? মেয়াদ কতদিনে? আগামী বৈশাখ মাসের শুক্লা সপ্তমী চন্দ্রাষ্টমীর আগে। টাকা যে ফেরত দেবে তা দেখা পাবে কোথায়? ওই দিন সন্ধ্যের পর সন্ধ্যানপুরের কালসাকির ঘাটে সে বজরা অপেক্ষা করবে আমার জন্য। আমি কথা দিয়েছি ওইখানে টাকা পৌঁছে দেবো। সন্ধ্যানপুর কালসাকির ঘাট? হ্যাঁ ঠিক আছে, ওখানেই টাকা পাঠিয়ে দেবো। এইসব করিমপুরে কজনকে পাঠিয়েছ? 30 জন। রামপুর কুটির চুরিটা চলে গেছে? হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। আমাকে আপনি ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ তোমরা এখন আসতে পারো। মা কাল রাত্রে তুমি ডাকাতি করেছ? কাল তো ডাকাতি করিনি। রঙ্গরাজকে তুমি ডাকাতি করতে পারো না? রঙ্গরাজ ডাকাতি করে, ডাকাতির ভান করেছে। কেন? একজনকে ধরে নিয়ে আসার জন্য। কে সে? কি নাম তার? নাম ব্রজেশ্বর রায়। তাকে তোমার কি প্রয়োজন? তার বাবা খাজনা চাই জায়গাদের হাতে কয়েক হচ্ছিল, তাই আমি জানতে পেরে খুশি দিয়ে ব্রাহ্মণের অপেক্ষা। ভালো করনি। হরবল্লভ রায় একটি প্রসন্ন বহু লোকের সর্বনাশে করেছে, টাকার জন্য সে সব কিছু করতে পারে। তার একটি পুত্রবধূ যার গরিব বিধবা মা ছাড়া আর কেউ ছিল না, বাগদির মেয়ে বলে মিথ্যে অপবাদ দিয়ে সে বধূটিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই দুঃখে বেচারির মা মারা গেল। শুনেছি খেতে না পেয়ে বৌঠিও মারা গেছে। দেখে যে কারণে তোমাকে দেখেছিলাম, ইংরেজদের দৌরাত্ম্য বড্ড বেড়েছে, দেশের বহু লোক আজ সর্বশান্ত। এই সময় দেশের লোকের পাশে গিয়ে যদি আমরা না দাঁড়াই তাহলে তারা বল পাবে না। তাহলে তাদের এখানে ডেকে পাঠান না? ইংরেজ সন্ধান পেয়েছে যে তুমি এখানে আছো, তাই আমি রঙ্গরাজকে বলেছি যে আগামী সোমবার বৈকুণ্ঠপুরের জঙ্গলে সবাইকে জামায়াত করতে, তুমিও সেখানে আসবে। দেবী চৌধুরানীকে ধরা চায়।
Send the whole force and search all the prisoners. Bloody cunt. Appoint aliens. Fire them out. সাদা চামড়া কুকুর গুলোকে এমন মার মারো তারা যেন কোনোদিন মাথা না উঁচু করে দাঁড়াতে পারে। আপনার হুকুম মতো সব তৈরি আছে মা। তারা কিছুক্ষণের মধ্যে সব এসে পড়বে। তোমাদের হাতে ঢাল তরোয়াল যার যা হাতে অস্ত্র আছে সব নিয়ে তৈরি থাকো। আমি তোমাদের পাশে আছি, আমার সমস্ত লোকজন তোমাদের আশেপাশে রয়েছে, কোনো ভয় করো না। যাও আমরা জানি না হুজুর কে দেবী চৌধুরানি, আমরা জানি না, বিচার করুন। ঠিক দেখা হয় যেমন করে কন্যানপুর কাল সাজির ঘাট, কন্যানপুর কাল সাজির ঘাট, সর্বনাশ হয়েছে, দেবীর বছর খেয়াল করবে।
তাই না? আমি ভাবতেও পারি না তুমি গুরুজনের আজ্ঞা পালন করছি, তোমাকে শপথ করে বলছি আমার চুরি ডাকাতির পয়সা নয়। আমি তোমাকে এখানে দেখেছি আমার অনেক কথা বলবো বলে, আমার সব কথা তুমি শুনে যাবে, তোমায় তোমার তোমাকে শুনতেই হবে। এসো এসো, তুমি শিগগির ওপর থেকে আমার দূরবীনটা দাও। হ্যাঁ নিশ্চয়ই। নিশি, রঙ্গরাজকে বলো রানীমা ডাকছেন। এ কিসের শব্দ? বলি কিসে? শোনো, তুমি শিগগির এখান থেকে পালিয়ে যাও। কেন? ভীষণ বিপদ। কিসের বিপদ? দোহাই তোমার, তুমি শিগগির নৌকোয় ওঠো। আর শোনো, আমার আমার দুজন সখী আছে, তাদের তোমার নৌকোয় নিয়ে নাও, তারা যেখানে যেতে চায় তাতে যেতে দিও। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। শোনো, আমি আমি ঠিক বলছি, তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালিয়ে যাও। শোনো, যেমনটি করে আমাকে মনে রেখেছিলে তেমনটি করে আমাকে মনে রেখো, আর সাগরকে বলো সে যেন আমাকে ভুলে না যায়। তুমি চলে যাও। এসব কাদের বলো, তোমাকে বলতেই হবে। তুমি এখান থেকে যাবে কিনা বলো। তোমাকে বিপদের মুখে ফেলে পালিয়ে যাবো এত বড় কাপুরুষ আমি নই। বলো ওরা কারা? ইংরেজের সেপাই। ইংরেজের সেপাই? হ্যাঁ, ওরা আমাকে ধরতে আসছে। তুমি জানলে কেমন করে? চারদিকে আমার চর রয়েছে। তুমি তুমি জেনে শুনে এলে কেন এখানে? আমি নিজে ধরা দেবো। ইংলিশদের হাতে তুমি ধরা দিবে? উপায় কি? কেন লড়াই করতে গেলে আর একজনের প্রাণ যাবে, সে তো আমি হতে দিতে পারি না। বরঞ্চ আমি নিজে মরব। সে আমার খুব আপন জন। কেমন সে? তার জন্য তুমি প্রাণ দেবে? শুনবে আমার শ্বশুর মশাই বাবা, যে যেখানে দাঁড়িয়ে আছো ঠিক তেমনি ভাবে দাঁড়িয়ে থাকো, এক পাও নড়বে না। এই রে আমার ঢুকু, যাও যাও। যেখান থেকে পারো রঙ্গরাজকে খবর দাও। আচ্ছা রানীমা যাও।
পারছিলাম না, কেকুটা আছে খুঁজে পেলুম না। থামো, কে তোমাদের লড়াই করার হুকুম দিয়েছে? ভবানী ঠাকুর রানীমা। যেমন করেই হোক, যেখান থেকে পারো রঙ্গরাজকে আমার চাই, রঙ্গরাজকে খবর দাও। রানীজির হুকুমে। আমার চিনতে পারছো না? তুমি সে ব্রজেশ্বর বাবু না? এখানে কি মনে করে বাপ বেটা মেলে ইংরেজি গোয়েন্দাগিরি করতে এসছো তুমি না? আমি করেছি রানীজির হুকুমেই করেছি। রানীজিকে গিয়ে জিজ্ঞাসা করো। তোমাকে রানীজি দেখা করতে বলেছে। আমাদের ভদ্রা থেকে সাদা নিশান দেখাবার হুকুম কে দিয়েছে? আমার কিন্তু রঙ্গরাজ, তোমাকে সকালে আমি দেবীগড়ে যেতে বলেছিলাম, যাওনি কেন? আমরা যাচ্ছিলাম দেবীগড়ে, পথে ভবানী ঠাকুরের সঙ্গে দেখা। তিনি বলেন ইংরেজের সেপাই আপনাকে ধরতে আসছে। আমি বর্তমান রাজ্যে ফিরে এসেছি, ফেরি আমি বাজিয়ে দিয়েছি। অন্যায় করেছ, জঙ্গলে ওদের সব সেপাই হয়েছে, আমরা ওদের ঘিরে ফেলেছি। ভবানী ঠাকুর উনি ডাঙায়, আমি জলে। আচ্ছা, আমাদের বরকান্দাজ কত? প্রায় হাজার হবে। ইংরেজের সেপাই শুনেছি পাঁচশো। এই 1500 লোকের লড়াই হলে মরবে কত? 2400 তো মরবে। বন্ধ করছি তো ওই সাদা নিশানা নিয়ে ইংরেজের কাছে গিয়ে বলো লড়াইয়ের প্রয়োজন হবে। আমি আমি নিজে ধরা দিতে চাই। আমাদের দেব প্রাণ থাকতে আমরা হতে দেব। শোনো রঙ্গরাজ, একজন সামান্য মীমাংসের জন্য এতগুলো লোকের প্রাণ আমি দিতে পারি না। সামান্য মীমাংস কে সামনে রাখ, ধরা আমাকে দিতেই। তবে ওরে যদি ওদের চোখে ধুলো দিয়ে বেরিয়ে আসি রঙ্গরা, কি বলো? কেমন করে আমার আমার তো অনেক টাকা আছে রঙ্গরা। মজরা কি আছে? আপনি ধরা দিলে টাকাগুলো তো ওদের হাতে চলে যাবে। ধরা আমি দেব, কিন্তু আমার বজরা পাবে না। এখানকার কোনো জিনিসপত্র তারা ছুঁতে পারবে না, এমনকি আমার কোনো লোকজনদের গায়ে হাত পর্যন্ত তারা দিতে পারবে না। কিন্তু ওরা যদি না মানে, ওরা যদি বজরা লুট করে? বজরা যদি স্পর্শ করে সেই মুহূর্তে আমার যুদ্ধ আবার আরম্ভ হবে। তারা যদি রাজি থাকে গিয়ে বলবে তাদের এখানে আসতে হবে না, আমি নিজে গিয়ে ধরা দেবো। ধরো রঙ্গরাজ,
একবার ভবানী ঠাকুরকে খবর দিও তো। ঠাকুর যদি না শোনেন? আকাশের দিকে তাকাতে বলবে। যেমনটি শিখিয়ে দেবো ঠিক তেমনটি করবে, কোন রকম যেন বেচাল না হয়। তুমি লোক সাদা নিশান দেখাইলে কেন? দেবী চৌধুরানী দ্বারা দিবে? হ্যাঁ, ধরা দেবে। আর তুমি লোক? আমরা ধরা দেব না, একজন না। লেকিন আমি সবাইকে চাই, দ্য হোল প্যাক অফ ইউ, যারা সরকারের এগেনস্টে লড়াই করছে। সাহেব, ওরা লড়াই করছে না। ওই দেখো, ওরা চলে যাচ্ছে। আমি বিশ্বাস করে না সাদা নিশান দেখাইয়া তুমি লোক পালাইয়া যাইতেছ। সাহেব, ধরলে কবে যে পালিয়ে যাবো? লায়ার ছুটবার উঠবাদ আমরা বলি না। All right. Surround the boat. Bajra kheo karo. Sahib, am tumhe nishchit korchi. Bajra utho na, bajra chule tomar bibod hobe. Bajra ekhon amar. I shall capture the boat. Proceed, Sahib. তোমাকে বারণ করেছিলাম, পরে আমাকে দোষ দেবে না। যার হাতে যা অস্ত্র আছে সব চলে ফেলে ফেলে দিয়েছ। রঙ্গরাজ সাহেবকে বসতে পারে। তোমাদের মাঝে দেবী চৌধুরানী কেমন আছে? কার সাথে বাদ করিবে? আমার সঙ্গে কথা বলবি, আমি দেবী। নামা সাহেব, ও তোমার সঙ্গে তামাশা করছে, ওর কথা তুমি শোনো না, আমার সঙ্গে কথা বলো, আমি দেবী। তুই কি আমাকে ফাঁসি দেবি নাকি? না সাহেব, ও আমার ভগ্নি, আমাকে বাঁচাবার জন্য মিথ্যে কথা বলছে। আমরা বাঙালির মেয়ে, হাসি মুখে মরছিলেন, চলো কোথায় নিয়ে যাবে চলো। না সাহেব, তোমার যীশু খ্রিস্টের দিকে বলছি, উনি তুই, ওকে নিয়ে যাবো না, আমি দেবো। I simply can't understand what the fun in it. Come on, what about Bolo? Come, baby Chandrani. Sahib, 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 wait, wait.
উনি হচ্ছে আসল দেবী চৌধুরী। না, দেবী আমি। না, আমি বলছি তোমাকে এই হচ্ছে আসল দেবী। না না, এ দেবী নয়, রঙ্গরাজ রানীজিকে মায়ের মতো ভক্তি করে, তাই মাকে বাঁচাবার জন্য সাহেব একটু দেবী বলে রেখেছে। তা দেবী কোন আছে? দেবী আমি আছে সাহেব। না না, আমি দেবী। না সাহেব, ওর কথা শোনো না, আমি দেবী। What the hell? Please tell me now, how many more devils do you have in your blooming boat? চক্রানী আছে। সময় হয়ে 7 বাজার সঙ্গে সঙ্গে এখানে দেবী নেই। দেবী সখী কুছ নাই জানতা হ্যায়, দেবী বাজার মে লুকায়া আছে। কাম ইসমে তাকে খুঁজিয়া বাইর করো, আমার দরকার থাকে তুমি যাও, আমি যাবো না। তুম কোয়েন্দা নাই, পয়সা নেই মিলেগা তুমি, কুত্তা কি বাচ্চা। মা
দেবী কি বল, দেবী তো নেই, দেবী তো মরে গেছে। আজ থেকে না আমি তোকে বল কি করতে হবে। আমার প্রফুল্লকে না নিয়ে আমি এক পাও নড়ব না। আমাকে নিয়ে তুমি কোথায় যাবে? তোমার বাবা শিবরাম দেবী চৌধুরী রানীকে টাকা তোমার বাবা ঘরে নেবেন কি করে? কিছু মোহর সঙ্গে দিয়ে দাও আর ব্রাহ্মণকে একটা পাঠিয়ে দিয়ে দাও। আপনি কি বলছেন? ওই সাহেবকে আমি জানত কবর দেবো, ও আপনাকে ফাঁসি দিতে এসেছিল, জানেন আপনি কি? আমি যা বলছি তাই শোনো রঙ্গরাজ। মা মা আমি জীবনে কোনোদিন আপনার অবাধ্য হইনি। দেখো ক্ষমার চেয়ে বড় শাস্তি কিছু নেই, সেটা আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। ওরা দুর্বল নিজ ডাক্তার, তুমি তো ওদের মতো নয়। প্রফুল্ল
দেখি আজও তোমার চোখে জল। না না, এই আমার আনন্দ হচ্ছিল। কত জল, কত পরীক্ষা দিয়ে আজ আমি তোমাকে তবু কি জানো, মাঝে মাঝে আমার খুঁটে বড় ব্যথা পাচ্ছি। জীবনের অনেকগুলো দিন, অনেক বছর এদের সঙ্গে কাটিয়ে গেলাম। আমি এদের কিছুতেই ভুলতে পারছি না। কি করে ভুলি বলো? আমাকে বলে টাকা দিবি, চুলে দিচ্ছিল আরেক চলে চুলে দিচ্ছিল, সে আবার কে? তোমরা সবাই ভবানী ঠাকুরকে আমার প্রণাম জানাও। একটা কথা, অন্যায় দেখলেই প্রতিবাদ করবে। হতভাগ্য গরিব প্রজাদের ফসল যে কেড়ে খাবে, তাদের কোনোদিন ক্ষমা করো না। এমন শক্তি দেবে তারা যেন কোনোদিন তাদের গায়ে হাত না লাগাতে পারে। আপনার কাছে একটা কথা গোপন দেখেছিলাম। প্রফুল্ল, যুদ্ধ যেমন প্রয়োজন, শান্তিও তেমনই প্রয়োজন। আমি তোমাদের বাধা দিতে আসিনি, আমি এসেছি আশীর্বাদ করতে। Thank you.
তোমাকে